দিন হয়ে গেল, আবু জেহেল উতবা সাইবা তিন দিন পর আমার ঘরটা যখন খোলা হয়েছে দেখলো সুমাইয়া ঘরের ভিতরে জিকির করতে শুরু করেছে, যখনই কলেমা আওয়াজ শুনতে পেরেছে আবু জেহেলের মাথা গরম হয়ে গেছে, সুমাইয়া তিন দিন আগে তোমার এই ঘরের ভিতরে আটকে রাখলাম, তুমি দেখতেছি এখনো তুমি কলেমা মুখ দিয়ে উচ্চারণ করো, এবার কি করলো আজুদ সুমাইয়া কি উটির পিছনে দড়ি দিয়ে পা বেঁধে দিল, হাজার সুমাইয়াকে মরুভূমির ভিতরে টানতে লাগলো, এত কষ্ট এত দুঃখ সুমাইয়াকে দিল, সুমাইয়া তবু তিনার মুখ থেকে কলেমা জারি বন্ধ হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা, এই আবু জেহেল উতবা সাইবা বলল তোমরা এক কাজ করো, সুমাইয়াকে এক জায়গায় বাধা হলো, এমন করে সুমাইয়াকে কি করলো হাত পা বাধা হলো, আর সুমাইয়াকে এত অত্যাচার নির্যাতন করা হলো, সুমাইয়া এবার কাদিস আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ তোমার সুমাইয়া কি এত কষ্ট দুঃখ দেয়, আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাহেবা আমার এত কষ্ট দেয়, ওগো মাবু তোমার সুমাইয়া এক মুহূর্তের জন্য তোমার কলেমা ছেড়ে থাকে না, এ মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে ডেকে বললে ও ফেরেশতা জিব্রাইল কোথায় আছিস রে, হযরত ফেরেশতা জিব্রাইল বলল লব্বাইক ইয়া আল্লাহ কি খবর বলো না, আল্লাহ ডেকে ডেকে বললেন আরে ফেরেশতা জিব্রাইল সুমাইয়ার খবর কি তুই জানিস না, ফেরেশতা জিব্রাইল বলল আল্লাহ আমার থেকে আপনি ভালো জানেন, আপনি না জানালে জানলে কি করে, আল্লাহ ডেকে ডেকে বলল আরে ফেরেশতা জিব্রাইল রে তুই জান্নাতে চলে যা, জান্নাত থেকে সুন্দর সুন্দর ঘরের ছবিগুলো তুলে, জান্নাতের সৌন্দর্য ছবিগুলো তুলে, পিকচার গুলো তুলে আমার সুমাইয়ার সামনে যে ধরবি, হযরত জিব্রাইল আলাইহিসসালাম জান্নাতের ছবি পিকচার নিয়ে সুমাইয়ার পাশে হাজির হয়ে গেল, সুমাইয়া যখন দেখতে পেল জান্নাতের পিকচার জান্নাতের ছবি, সুমাইয়া মিষ্টি মিষ্টি হাসতেছে, আবু জেহেল উতবা সাইবা এরা আবার বেশি রাখতে লাগলো, রেগে গেল এত অত্যাচার নির্যাতন আমরা করি কিন্তু সুমাইয়া কোনো ব্যথা পায় না কষ্ট পায় না, তাই এবার কি করলো একটা বল্লব ছুঁড়, একটা বল্লব নিয়ে সুমাইয়া যার লজ্জা স্থানে আঘাত করলো, যখন লজ্জা স্থানে আঘাত করেছে রক্ত ছটচট করে ফিঙ্কি দিয়ে চলে গেল, এবার হযরত সুমাইয়া তখন দাঁত এমন করে কলেমা জারি শুরু হয়ে গেল, মুখ দিয়ে শাহাদাতের কলেমা জারি শুরু হয়ে গেল, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার যখন মুখ দিয়ে জারি হয়ে যায় আবু জেহেল ডেকে ডেকে বলে ও সুমাইয়া আমরা এত অত্যাচার করে নির্যাতন করে তবু তুমি মিসকি মিসকি হাসো, সুমাইয়া বুঝতে পারি না কেন তুমি এত হাসো, সুমাইয়া বলল এ শয়তান আবু জেহেল তোমরা যত আমাকে আঘাত করো না কেন, পরহার করো না কেন, হযরত জিব্রাইল আলাইহিসসালাম আমার চোখের সামনে জান্নাতের ছবিগুলো ধরেছে, ওই জান্নাতের ছবিগুলো দেখি আর আমি সুমাইয়া মিষ্টি মিষ্টি হাসি জোরে বলেন সুবহানাল্লাহ, এই কথা বলার পর হযরত সুমাইয়া একটা ঝিকি মারল আর এক ঝিকিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুমাইয়ার মতো জীবন করতে হবে, শহীদের দরজা যদি আপনি পান তাহলে কপাল ভালো,
আর বর্তমান যেভাবে আমরা মৃত্যুর বিছানায় শুয়ে থাকি, অনেক সময় দেখবেন চাচা মৃত্যুর বিছানায় পড়ে আছে, আর দুই এক ঘন্টা পরে হয়তো জানটা চলে যাবে, দুনিয়াদারি গল্প শুরু হয়ে গেছে, তিন ছেলে চার মেয়ে সব পাশে এসে হাজির হয়েছে, আব্বা ওই মাঠে ওই জমিটা কাকে দেবে, ওই মাঠে ওই জায়গাটা কাকে দেবে, বাগনানের রোডের ধারে একটা জায়গা আছে ওটা ছোট ছেলেকে দিও, কথা বলেন ঠিক, আব্বা মৌতের বিছানায় শুয়ে আছে, মৌতের চাকানদারি শুরু হয়ে গেছে, আর কয়েক মিনিট পরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে, আজরাইল পাশেই দাঁড়িয়ে আছে অ্যাকশন দেওয়ার জন্য, চাচাও বুঝতে পারে যে আমার কয়েক ঘন্টা পরে জীবন শেষ, তো চার ছেলে তিন মেয়ে পাশের দিকে বলতেছে বাগনানের ওই জায়গাটা তুমি নিও, আর কোলাঘাট ব্রিজের পাশে একটা হোটেল আছে হোটেলে তোমার বোনকে দিও, আল্লাহর নবী জানিয়ে দিল কোন মানুষ যদি বিছানায় মৌতির জাকানদানি হয়ে সময় ছেলে মেয়েদের ডেকে যদি দুনিয়াদারি কোন ভাগ বাটা করে, এই দুনিয়াদারি ভাগ বাটা করতে করতে তার মৃত্যু যদি হয়ে যায় তাহলে শরীয়তের বিধান হলো তার ইমানের সঙ্গে মৃত্যু হলো না। এ মুসলমান ভাইরা, এখন বর্তমান সময় দেখা যায় মৌতের জাকানদারি শুরু হয়ে গেছে, ছেলে মেয়েরা সব পাশে এসে হাজির হয়ে গেছে, এবার বলতেছে ওই জমিটা তুমি নেবে, ওই জমিটা আমি নেবে, বাপ বলে বলে দিচ্ছে ছোট ছেলেটা একটু বেশি বেশি করে দিও, বড় মেয়েটাকে বেশি বেশি করে দিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মৌতের জাকানদারি সময়ে কোন মানুষ যদি দুনিয়ার খেয়াল নিয়ে চলে যায়, দুনিয়ার জমি জায়গায় ভাগ বাটা করতে করতে মৃত্যু হয়ে যায়, তাহলে তার মুক্তি কলেমা জারি হলো না, ইমানের সঙ্গে সে মৃত্যু হলো না, সীমানের সঙ্গে মৃত্যু হলো না, অধিকাংশ হয় এরকম, বুঝতে পারলেন এরকম হয়, মাঝে মাঝে দেখা যায় বাপ মা ভর্তি রয়েছে হসপিটালে, ম্যাজিস্ট্রেট জমি রেজিস্ট্রি করার জন্য হসপিটাল দিয়ে চলে যাচ্ছে, তার কারণ পরে হয়তো পটল তুলতে পারে মারা যেতে, এই জন্য বিশ্ব নবী আমার বলল মুক্তি যদি কলেমা জারি না হয় তাহলে তোমার মরণ কিন্তু ভালো মরণ হয়নি, খবর আছে খবর, কবর হলো প্রথম জায়গা, কবর হলো কঠিন জায়গা, কবরে যদি একবার ধরা পড়ে যায় তাহলে অ্যাকশন কিন্তু চলবে কিয়ামত পর্যন্ত। আপনি কি ভাবছেন যে আপনি মারা যাবেন আর আপনি জান্নাতে চলে যাবেন, অত সহজ নয়, আপনি হয়তো ভাবছেন দাদা মারা গেছে দাদা জান্নাতে চলে গেছে, সব ভুল, খালিদিনা ফিহা আবাদা, বিশ্ব নবী আমার বলছেন কোরআন বলে খালিদিনা ফিহা আবাদা, যে যেখানে যাবে স্থায়ী ভাবে যাবে, অস্থায়ী ভাবে নয়, এই প্যান্ডেলটা বানানো হয়েছে আজকে অস্থায়ী ভাবে, আগামী কালকে মিলাদ শেষ হয়ে যাবে, কালকে প্যান্ডেল ভেঙে চলে যাবে, এটা অস্থায়ী ভাবে এখানে বানানো হয়েছে, আর কোরআন বলে খালিদিনা ফিহা আবাদা, যে যেখানে যাবে স্থায়ী ভাবে, জাহান্নামে গেলে স্থায়ী ভাবে, জান্নাতে গেলেও স্থায়ী ভাবে, আল্লাহ যদি মায়া হয় দয়া হয় কোটি কোটি বছর পর জাহান্নাম থেকে আপনাকে বার করতে পারে, তার আগে নয়। মুসলমান ভাইরা জীবন তৈরি করতে হবে, কেমন জীবন আপনি তৈরি করবেন, দুনিয়ার জমিনে নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর প্রিয় বান্দা যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদের থেকে শিক্ষা নিতে হবে, দাদা হুজুর কিবলায় অনুসরণ করতে হবে, এমন করে যারা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে ইমাম আজম আবু হানিফার অনুসরণ করতে হবে, বড় বড় সাহাবা হুজুরদের এমন করে অনুসরণ করতে হবে, নবীদের অনুসরণ করতে হবে, এই অনুসরণ যদি আপনি করতে পারেন, অনুসরণ অনুকরণ করতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাত আপনার জন্য ভালো হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ, অনুসরণ করতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, সাহাবা হুজুরদের অনুসরণ করতে হবে,
অনুসরণটা মানে কি? অনুসরণটা মানে কি? মানুষের পিছে পিছে যাওয়া। অনুসরণটা হলো মুজাদ্দিদে জামা দাদা হুজুর কিবলা যে মত যে পথ সেই পথটা মেনে চলা। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ইমামে আজম আবু হানিফা যেই মত যে পথ সেটা অনুসরণ করা। ইমামে আজম আবু হানিফা হুজুর নিজের কবর নিজে খনন করেছিলেন কবরের ভয়, না জানি হয়তো এই দুনিয়াতে বিদায় নিয়ে চলে আসতে হবে। কবর হলো প্রথম জায়গা, কবরে যদি একবার ধরা পড়ে যায় তাহলে এক শান চলবে কিয়ামত পর্যন্ত। বিশ্ব নবী আমার বলল তোমরা কবর কি বেশি করে ভয় পাও, কবরকে ভয় পাও, কবর হলো প্রথম জায়গা, কবরে যদি একবার ধরা পড়ে যাও তাহলে সব জায়গায় বিপদ আছে, বিপদ বিপদ বিপদ। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম মেয়েদেরকে জানিয়ে দিল, ও মেয়েরা জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ নবী জানিয়ে দিল যদি কোন মেয়ে নিজের স্বামীকে খেদমত করতে পারে, যদি নিজেকে পর্দায় রাখতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না, এই কাজগুলো যদি করতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিল, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে, আর ফাতেমার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন মিয়ারেজে গিয়েছিলেন, বিশ্ব নবী আমার জাহান্নামের পাশে গিয়েছিলেন, জিব্রাইল ফেরেশতা তিনাকে জাহান্নামের পাশে নিয়ে যাওয়া হলো, জান্নাতটা দেখানো হলো। বিশ্ব নবী আমার বলল জাহান্নামের পাশে যখন আমাকে নিয়ে যাওয়ানো হলো, আমি তখন জাহান্নাম থেকে কিছু মেয়েদের আওয়াজ শুনতে পেলাম, কিছু মেয়েদের চিল্লানি আওয়াজ বুঝতে পারলাম। জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল খবর বলো না, এই জাহান্নামের ভিতরে কেন মেয়েদের আওয়াজ আসে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েগুলো নিজের স্বামী থাকতে অপর পুরুষের সঙ্গে কথা বলতো, অপর পুরুষের সঙ্গে মিলামেশা করতো, তাদের সঙ্গে ঘুরতো, এই জন্য আল্লাহ পাক এই মেয়েগুলোকে আজকে জাহান্নামের আগুনের ভিতরে পুড়িয়ে শাস্তি দাও। সাবধান হয়ে যাও, আল্লাহ নবী জানিয়ে দিল তিন থেকে চারটে কাজ ভালোভাবে করতে পারলে জান্নাত। এক নম্বর হলো নিজের স্বামীকে ভালোবাসবি, স্বামীর কথা মতো চলবে, হোক না সংসারে অশান্তি হোক না অভাব, যদি সংসারে অভাব হয় স্বামীকে কোনো ছোট বড় কথা বলবে না, সংসারে যদি অভাব দেখা দেয়, সংসারে যদি অশান্তি দেখা দেয় স্বামীর উপরে কোনো কথাবার্তা বলবে না। আল্লাহ নবী জানিয়ে দিল কোনো মহিলা যদি তার স্বামীর উপরে বড় বড় কথা বলে, মহিলার কথাই তার স্ত্রীর কথাই স্বামী যদি একটু রাগ হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিল ওই সমস্ত মহিলার ইবাদত কখনো আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিল, ও মেয়েরা তোমাদের স্বামী তোমাদের কাছে, যদি তোমার কথায় তোমার স্বামী কোনো অশান্তি মন খারাপ করে নেয়, আল্লাহ নবী জানিয়ে দিল ওই সমস্ত মহিলাদের কোনো ইবাদত কবুল হবে না। আর যদি কোনো মহিলা যদি তার স্বামীকে ভালোবাসা মহাব্বত করে, এমন করে সেবা যত্ন করে, আল্লাহ নবী জানিয়ে দিল সারা রাত নফল নামাজ পড়লে যে সব হয়, তার স্বামীর ভালোবাসা মহাব্বত এমন করে এগুলো করলে তার ডবল সব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন সংসারে স্বামী স্ত্রী বিচ্ছেদ এবং ডিভোর্স হয়, এই খবর যখন আরশাদিন পর্যন্ত পৌঁছে যায়, আরশাদিন থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিল ও মেয়েরা যদি তোমরা এই ইবাদত বন্দেগুলো করতে পারো, কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে ঘরের অবস্থা সব অন্যরকম, আপনাদের এলাকার মানুষ সব ভালো আছে, কিন্তু আমার এলাকার কথাবার্তা বলতেছি, আজকে বাড়ির মোড়ল সব হয়ে গেছে মেয়েরা, ছেলেরা নয়। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই দুনিয়া হলো 60 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়া, এই দুনিয়া আসল দুনিয়া নয়, সকলকে একদিন চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে, এই দুনিয়া হলো অল্প দিনের দুনিয়া, বারজাকে চলে যেতে হবে, সেখানে হাজার হাজার বছর কবরে থাকতে হবে, হাজার হাজার বছর কবর থেকে আবার তোলা হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে হিসাব নিকাশ করার পর জান্নাত এবং জাহান্নাম। আল্লাহর নবী বলল যে লক্ষ লক্ষ বছর, এ মুসলমান ভাইরা, নবী আমার বিদায় ভাষণে বলে গেল, কিয়ামতের ময়দানে এক একটা মানুষের পিছনে সাত জন করে ফেরেশতা সিকিউরিটি থাকবে, কোন পালানোর রাস্তা নাই, আপনি পালাবেন কোথায়? আপনার আপনাকে আপনার বিরোধী দল আপনার নামে বাগনান থানায় একটা কেস করেছে, পুলিশ আসতেছে, আপনি পুলিশ আসা দেখে কিন্তু পালিয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনার বিরুদ্ধে কেস করে দেয়, আপনি দেখছেন যে আমার বিরুদ্ধে একটা ফালতু মামলা করেছে, পুলিশ আপনাকে ধরতে এসেছে, আপনি হয়তো ঘরের পাঁচিল টপকে পালিয়ে চলে যাবেন, কোনো খবর হবে না, পালিয়ে গেছেন আপনি। আল্লাহ নবী জানিয়ে দিল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের পাশে নাই দুটাই নাই সাতখানা করে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সিকিউরিটি গার্ড, পালানোর কোনো রাস্তা নাই, কোথায় যাবার কোনো রাস্তা নাই, কোথায় কোনো পালানোর রাস্তা নাই। বিশ্ব নবী আমার বাবু, এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা আমার দেখানো পথ যারা মেনে নেবে, এই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে হিসাবের পর এদের ডান হাতে এদের সামনের দিক থেকে আমল নামা পড়বে। জোরে বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নেই বলল তোমাদের কিয়ামতের ময়দানে যদি পিছন দিক থেকে তোমার যদি আমল নামা পড়ে, তাহলে তোমাদের কপালে খুব দুর্দিন আছে, আর তোমাদের সামনের দিক থেকে যদি আমল নামা পড়ে, তাহলে তোমাদের কপাল অনেক ভালো হবে, তোমাদের জান্নাতুল ফেরদাউস দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার বলল, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে, দুনিয়ায় ভালো ভালো কাজ করো, দুনিয়ায় খারাপ কাজ ছেড়ে দাও, ভালো পথের দিকে চলে আসো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আজকে তোমাদের ভালো পথ দেখানোর জন্য মক্কার মানুষের আমাকে গালি দেয়, মদিনার মানুষের আমাকে গালি দেয়, মক্কার মানুষের আমার অত্যাচার করে, মদিনার মানুষের আমার নির্যাত তোমাদের কোন চিন্তা না, যদি মেনে নিতে পারো নবীর ভালোবাসা মহব্বত মনে রাখতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবী যেগুলো মানা করেছে সেগুলো করবে না, আর নবী যেগুলো করতে বলেছে সেইগুলোই করতে হবে। বুঝতে পারলেন? আপনি নবী দিবস করছেন, সারা জীবন নামাজ পড়েন না, বছরে চোদ্দ দুই রাকাত নামাজ পড়েন, দুই ঈদের নামাজ দুই রিকাত, দুই রিকাত চার রিকাত, বছরে চার রিকাত নামাজ পড়ছে দুই ঈদে, তো আপনি কি জান্নাত পাবেন? পাবেন না। আল্লাহর নবী আমার বলল, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ফাঁকি দিলে কত বছর? ৩৬ বছর জাহান্নামের আগুনে। এই জাহান্নামের স্তর হলো, জাহান্নামের স্তর ভাগ আছে, সব থেকে ভয়ঙ্কর হলো
সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম হলো জাহির। এই জাহির জাহান্নামটা এত ভয়ঙ্কর, ওর ভিতরে যখন দেওয়া হবে তখন মানুষ শুধু এটাই বলতে থাকবে আল্লাহ আমাকে মৃত্যু দাও। তখন জাহান্নাম ডাক দিয়ে বলবে এখানে যারা আসে তাদের কখনো মৃত্যু হয় না। তাই সেদিকে খেয়াল করে বিশ্ব নবীর আগমন, নবী দিবস, বিশ্ব নবীর দেখানো পথ, বিশ্ব নবীর দেখানো রাস্তা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। দুনিয়ায় যখন আপনি এসেছেন আপনাকে একদিন চলে যেতে হবে, এটাও ঠিক। আর আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর ইবাদত করব না, নবীকে নবী বলে মানব না, আল্লাহ যদি আপনাকে বলে তাহলে আমার জমিন থেকে বার হয়ে চলে যা, তাহলে আপনি কোথায় যাবেন? কোথায় যাবে? আল্লাহ যদি বলে তাহলে আমার এই জমিন থেকে বার হয়ে চলে যা, আপনি তো দক্ষিণ দিকে যেতে পারবেন না, যাবেন কোন দিকে? তবে একটা রাস্তা আছে, আপনি হয়তো আপনার পৃথিবী থেকে পালাতে গেলে পারে আপনার 600 কোটি টাকা খরচা হবে, কিন্তু সেই 600 কোটি টাকা মেশিন বানিয়ে পালিয়ে আপনি মহাকাশে চলে যাবেন, যেখানে চাঁদে গেছে। তো সেখানে গেলে কয়েক ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আবার আল্লাহর কাছে আপনার ফেরত আসতে হবে। আল্লাহ বলল বান্দা সারা দুনিয়ায় মহাকাশে কোথায় কোন রাস্তা নাই, যখন জন্ম যখন নিয়েছো আমার কাছে তোমার ফিরে আসতেই হবে, আর আসলে আমার কাছে তোমার জবাব দিতেই হবে। এই জন্য বিশ্ব নবী আমার বলছে এতিমের হক নষ্ট করবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষকে ক্ষতি করবে না, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মনে হিংসা অহংকার নিয়ে চলবে না, টাকার অহংকার পয়সার অহংকার করবে না, সব শেষ হয়ে যাবে। যেদিন মরবে সেদিন সব শেষ। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি তৈরি করতে চান তাহলে বিশ্ব নবীর দেখানো পথ, বিশ্ব নবীর মত পথ অনুসরণ করলে আল্লাহ পাক নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আল্লাহর নবীর জামাতা আজুতি আলি মসজিদের ভিতরে বসাও, গভীর রাতের বেলায় ওই মসজিদের পাশে একটা বাড়িতে একটি মহিলা আর একটি পুরুষ গভীর রাতের বেলায় ঝগড়া শুরু করে দিল। হযরতে আমি পরের দিন সকালবেলা ওই মহিলা ওই পুরুষের কাছে একটি লোক পাঠিয়েছে, ওই মহিলা পুরুষ পরের দিন সকালবেলা হযরতে আলীর কাছে হাজির হয়ে গেল। আলী ডেকে বললে
গভীর রাতের বেলায় আমি যখন আল্লাহর ইবাদত বান্দেগি করি, তোমাদের বাড়ির ভিতর থেকে তোমরা কেন রাতের বেলায় এত ঝগড়াঝাটি করো? তোমরা নিজেরা রাতের বেলায় ঘুমোতে চাও না, মানুষকে ঘুমোতে দাও না, আর আমি রাতের বেলায় ইবাদত বান্দেগি করে আমার ইবাদত বান্দেগি বেগাত ঘটে যাও। আলী হুজুর বললেন, এই যুবক রাতের বেলায় কেন এত ঝগড়া হয়? এই যুবক বলল, হুজুর আজকে 3 মাস আগে ওই মহিলার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে আমি জানো ওই মহিলাকে দেখলে আমার প্রচন্ড রাগ উঠে যায়। হুজুর বিয়ের পর থেকে আমি আমি আমার মতো থাকি আর আমার বিবি ওই মহিলা ওর মতো থাকে। হযরত আলী বললেন, ও মহিলা কেন তোমার স্বামীর সঙ্গে কেন বানাবানি হয় না? ওই মহিলা বলল, হুজুর আমার যদি বিয়ে হয়েছে সেদিন থেকে আমাকে আমার সঙ্গে অশান্তি শুরু করে দিয়েছে। হযরত আলী বলল, ও মহিলা বহুদিন আগে তুমি একটা অন্য একটা মেয়ের সঙ্গে তুমি জিনা করেছিলে, অন্য একটা ছেলের সঙ্গে তুমি জিনা করেছিলে, জিনা করার পরে তুমি অন্য একটা ছেলের সঙ্গে তুমি জিনা করেছিলে, ওই জিনা করার পরে তোমার পেটে একটা গর্ভে সন্তান হয়েছিল, ও সন্তানটা ওই সন্তানটা একটা গর্ভে সন্তান হয়েছিল, ও সন্তানটা ওই পাহাড়ের নিকটে ফেলে আসছিল। এ মহিলা আজকে তোমার স্বামী তোমাকে নিজের বিবি বলে পরিচয় দেয় না, ঝগড়া ঝাটি হয়, তবে শুনে রেখে দাও, তোমার বহুদিন আগে তুমি একটা পুরুষের সঙ্গে জিনা করেছিলে, একটা পুত্র সন্তান কি একটা বাচ্চা সন্তান হয়েছিল, ও বাচ্চাটা পাহাড়ের ভিতরে রেগে আসছিল, কিন্তু সেই পাহাড়ের ভিতরে ওই বাচ্চাটা যখন পড়ে আসে তখন তুমি সেই ঘৃণা থেকে ওই বাচ্চাটা একটা পাথর ছুঁড়ে মেরেছিলে, ওই পাথরটা ওই বাচ্চাটার মাথায় লেগেছিল আর ওই বাচ্চাটার মাথা কেটে গেছে। এখন ওই যে সেই বাচ্চাটা এখন বর্তমান বড় হয়েছে, সেই বাচ্চাটা হলে তুমি আর ওই যে সেই সন্তানটা সেই ছেলেটা সেই ছেলেটা হলো মুসলমান ভাইরা। আমার ওই যুবক তখন অবাক হয়ে দাঁড়িয়ে গেল, ওই যুবক তখন অবাক হয়ে দাঁড়িয়ে গেল, ওই যুবক তখন আলীকে বলল, হুজুর ভালো করে বলেন, বুঝতে পারলাম না। এবার ওই ছেলেটা হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করল, হুজুর ভালো করেন বলেন, বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা তুমি একটা পুরুষের সঙ্গে জিনা করেছিলে, তোমার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছিল, ওই পুত্র সন্তানটা তুমি মানুষের লোক লজ্জা ভয়তে তুমি ওই পুত্র সন্তানটা পাহাড়ের ভিতরে এমন করে ফেলে আসলে, যখন ফেলে চলে আসছিলে তখন তোমার ওই সন্তানের উপরে রাগ হয়েছিল, তাই একটা পাথর তুলে তুমি ওই সন্তানকে ছুড়ে মারছিলে, আর ওই পাথরটা ছুটতে ছুটতে গিয়ে ওই সন্তানের মাথায় লেগে কপালে কেটে গিয়েছিল। ও মহিলা কি করে তোমার সংসার হবে? ওই যে সন্তানটা তুমি পাহাড়ের ভিতরে ফেলে আসছিলে ওই সন্তানটা আজকে বর্তমান তোমার স্বামী। আরবের নীতি হলো 40 বছরের মহিলা 50 বছরের মহিলা, এরা বিয়ে করে 40 বছরের মহিলা 50 বছরের মহিলা, এরা বিয়ে করে 20-25 বছরের যুবক ছেলে ছেলে। আরবের নীতি এইরকম ছিল সেই জামানায়, তাই তাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা তুমি যাকে বিয়ে করো সব ওটা হলো তোমার সেই ছেলে, তোমার সেই ছেলে যে যে ছেলেটা তোমার গর্ভে থেকে জন্ম হয়েছিল, যে ছেলেটা তোমার গর্ভে হয়েছিল জন্ম হয়েছিল, ও ছেলেটি তুমি পাহাড়ের ভিতরে ফিরে আসছিলে আসার সময় একটা
পাথর ছুঁড়ে তুমি তার কপালে মেরেছিলে, তুমি একটা পুরুষের সঙ্গে জিনা করেছিলে, জিনা করার পর তোমার গর্ভে সন্তান দাঁড়িয়ে গিয়েছিল, ওই পুত্র সন্তানটা ওই পাহাড়ের ভিতরে ফেলে দিয়ে আসার সময় তুমি রাগ করে একটা পাথর ছুঁড়েছিলে, ওই পাথরটা কি ওই সন্তানের মাথায় লেগেছিল, ওই সন্তানটা ওখানে পড়েছিল পতিত। মানুষ জামার সময় যারা ব্যবসা বাণিজ্য করে, প্রতীক যারা চলছিল তারা ওই সন্তানটা নিয়ে তাদের মতো মানুষ করেছে, আজকে ওই সন্তান 22 বছরে 25 বছর বয়স হয়ে গেছে। ও মহিলা, আজকে তুমি যাকে স্বামী বলে দাবি করো ওটা তো তোমার স্বামী নয়, ওটা হলো তোমার সেই সন্তান। বিশ্বাস যদি না হয় তার কপালে চুলটা সরিয়ে দাও, বিশ্বাস যদি না হয় তার কপালে চুলটা সরিয়ে দেখো, কপালে ওই জায়গায় সেই পাথরের সেই সেই গর্তটা রয়ে গেছে। জোরে বললেন নাউজুবিল্লাহ। তাহলে আলী হুজুর ছিলেন অত্যন্ত বেরেলী, আলী হুজুর হলো অত্যন্ত বেরেলী, অত্যন্ত এলেম। সেই জন্য আজকে আমার মা বোনদের বলবো, জেনা থেকে নিজের স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে মোবাইলে গল্প করাটাও একটা জেনা। কথা কি আপনাদের বোঝাতে পারছি? হয়তো মনে করছেন আপনার স্বামী চলে গেছে কাজে, বোম্বে দিল্লি চলে গেছে, কলকাতায় চলে গেছে, অপরিচিত এক যুবকের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে কথা বলছেন, ভিডিও করছেন। আল্লাহ নবী বলছে এই সমস্ত মহিলাগুলো এরা কখনো কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সঙ্গে কখনো এদের হাসর হতে পারে না। যাক ভাই আমি শেষ করব, প্যান খুলে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ভুলে যাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভূপথ ভুলে যাই না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাধারি যারা সে জিদাতি দু চোখের শ্রুতে নদী জানব, রাতে রাধারি যারা সে জিদাতি দু চোখের শ্রুতে নদী জানব, ছলনার হাছানি যতই আসু, ছলনার হাছানি যতই আসু, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভূপথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কাইমের পথে যারা অবিচর তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমারও, রাতে রাধারি যারা সেজদাতি দু চোখের শ্রুতে নদী জানব,
ছলনার হাছানে যতই আসো, ছলনার হাছানে যতই আসো, পিছনে ফিরে ও তাকাই না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কিছু পদ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সন্ধ্যা থেকে পর্যন্ত তার কারণ হলো গভীর রাত হয়ে গেছে, আর আমার প্রতি রাত্রে জলসা করতে হয়, এত রাত্রে কথা বলা খুব সমস্যা, যার কারণে এখন গভীর রাত, আপনাদেরও কষ্ট হচ্ছে আর আমারও একটু কষ্ট, মাইকে একটু ডিস্টার্ব ছিল প্রথম দিকে। যা হোক হোক হোক, সেই মহান রব্বুল আলামিন আমাদের এই পর্যন্ত শোনা তৌফিক দান করেছে, যে নবীর ভালোবাসা মহাব্বতে আমরা এখানে এসেছি, সেই নবীর আগমন নবী দিবস উপলক্ষে সেই নবীর নামে 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 খুব মহব্বতের সঙ্গে নবীর নামে দরুদ শরীফ, এটা কোনো বিকল্প নেই। নবীকে মহব্বত করতে হলে দরুদ শরীফ পড়তে হবে। নবী আমার বলল যে আমার যে মহব্বত করে, আমাকে যারা স্বপ্ন দেখতে চায় 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 প্রতিদিন রাতে অন্তত 100 বার করে দরুদ শরীফ পড়তে হবে। বিশ্ব নবী আমার বলল তোমরা যদি কোনো একদিন যদি আমার স্বপ্ন দেখতে চাও, আমাকে এক নজর দেখে জাহান্নামের আগুন তোমাদের বডি থেকে হারাম করতে চাও, তাহলে আমার নামে দরুদ শরীফ পড়ো। আর প্রতিদিন রাতের বেলায় যদি দরুদ শরীফ আপনি পড়তে পারেন, কোনো একদিন হঠাৎ করে এক ছলকের জন্য হলো হয়তো নবীর স্বপ্ন আপনি পেয়ে যাবেন। আর বিশ্ব নবী আমার বলল যে মানে যে উম্মত উম্মতিরা যে মানুষ পৃথিবীর জমিনেতে আমার যে স্বপ্নে দেখলো তার গোটা বডি জাহান্নামের আগুনে আল্লাহ পাক হারাম করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণ খুলে মহব্বতের সঙ্গে একটু মহব্বতের সঙ্গে নবীর শানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওলালে সাইয়্যিদিনা আসেন সকলে সে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, এখানে বসার সুযোগ করেছেন, যে নবী কে দুনিয়ায় না পাঠালে আমরা এখানেও বসতাম না, এই মহাবিলো করতাম, সেই নবীর মহব্বতে ভালোবাসায় আমরা সালামাতুল্লাহ আলাইকা জিব্রাইল তুলিলো খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে খোদা রদিদার, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা।